हेलो फ्रेंड्स, वेलकम टू सुमिस इजी किचन। आजकेर रेसिपी कुलेर आचार, खुबी सहज पद्धतिते करे देखाबो। टक झाल मिष्टि ए आचार खेते दारुण लागे। आज एरकम पाका कुल दिए बनाबो आचार। कुलेर सब बोटा गुलो छाड़िए निते हबे। चलुन देखे नी रेसिपिटा। आमि एक किलो पाका कुल निये निएछि, सब बोटा गुलो छाड़िए निएछि। একটা গামলায় জল ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কুলগুলো আমি সব দিয়ে দিচ্ছি। সব কুলগুলো আমি এই ফোটানো জলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন 10 মিনিট ধরে আমি জলের মধ্যে রেখে দেব। ফোটানো জলের মধ্যে কুল রাখলে কুলগুলো খুব সফট হয়ে যায়, তাতে আচার করার পর কুলগুলো শুকনো শুকনো হয়ে যায় না। 10 মিনিট হয়ে গেছে, আমি সব কুলগুলো তুলে নিচ্ছি। কুলগুলো তুলে একটা ঝাঁঝরি থালার উপরে ঢেলে দিলাম, তাতে সব এক্সট্রা জলগুলো বেরিয়ে যাবে। এবার হাত দিয়ে প্রেস করে কুলগুলোকে ফাটিয়ে নিতে হবে। কুলগুলো ফাটিয়ে নিলে চিনি খুব ভালোভাবে ভেতরে মিশে যায়, খেতে খুবই ভালো লাগে। আর খারাপ কুলগুলো আমরা ফেলে দেব। কুলগুলো সব ফাটিয়ে নিয়েছি, এখন আমি 1 থেকে 2 ঘন্টা কুলগুলো রোদে দিয়ে শুকিয়ে নেব। কুলগুলো 2 ঘন্টা রোদে রেখে দিয়েছিলাম। হাতে কম সময় থাকলে এই স্টেপটা স্কিপ করতে পারেন। একদম বেশি রোদে দেবেন না, তাহলে কিন্তু কুলগুলো একদম শুকিয়ে যাবে, তখন কিন্তু আচার খেতে ভালো লাগবে না। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে 600 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টি কম ভালোবাসেন তাহলে আর একটু কম চিনি দেবেন। 1 কাপ জল দিয়ে দিলাম। এখন এর মধ্যে সব কুলগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা মির্চ পাউডার, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবার মিডিয়াম ফ্লেমে ভালো করে সব উপকরণ মিক্স করে নিতে হবে। আচার কখনো হাই ফ্লেমে করবেন না, তাতে নিচে লেগে যেতে পারে। আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন চিনি গলতে শুরু করে দিয়েছে। এর মধ্যে আর কিন্তু জল মেশাবো না। কিছুক্ষণ পর পর আচার ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে নিচে একটুও লেগে না ধরে। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে অল এ ক্লিক করে রাখবেন, তাতে নিত্য নতুন আপডেট খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, রেসিপি ভালো লাগলে থাম্বস আপে ক্লিক করে শেয়ার করতে একদম ভুলবেন না। চিনি একদম গলে অনেক জল বেরিয়ে গেছে। এখন মিডিয়াম ফ্লেমে বারে বারে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। বন্ধুরা, বাড়িতে কুলের আচার এইভাবে রান্না করবেন, দেখবেন খেতে দারুণ লাগবে। দেখুন নাড়তে নাড়তে আচার একদম শুকিয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এরকম অবস্থায় গ্যাস বন্ধ করে দেবেন, কারণ আচার ঠান্ডা হওয়ার পরে আর একটু ঘন হয়ে যাবে। এখন আচারে মেশানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। এই মশলা মেশালে আচারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। একটা প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ জিরে, 2 চামচ মৌরি দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে মশলা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। মশলা ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমি গ্যাস বন্ধ করে দিলাম, এখন মশলা ঠান্ডা হতে দেব। মশলা ঠান্ডা হয়ে গেছে, একটা মিক্সার গ্রাইন্ডার জারে আমি মশলাগুলো ঢেলে দিয়েছি। এবার আমি জল ছাড়াই ভালো করে গ্রাইন্ড করে নেব। আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, দেখুন এরকম দেখতে হবে। এই গুঁড়ো করা মশলা আমি এখন আচারের সঙ্গে মিশিয়ে দেব। আচার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এখন গুঁড়ো করা মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আচারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা শুকনো জারে ভরে রেখে দিন। এনজয় করুন কুলের আচার।